আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে। আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ক্যাপ্টেন খান। গত দুদিনের বৃষ্টিও বাধা হতে পারেনি ছবির কাজে। আগামী 30 তারিখ ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, আমরা টানা শুটিং করছি কিন্তু গত দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা শুটিং করে যাচ্ছি। এখন আমরা ইনডোর শুটিং করছি, বৃষ্টি থেমে গেলে বাইরে শুটিং করছি। ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছি, আগামী সপ্তাহে আমরা সিকোয়েন্সের কাজ শুরু করব। বৃষ্টিতে থেমে নেই ক্যাপ্টেন খান, ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। ছবির অগ্রগতি জানতে চাইলে সুমন বলেন, আমরা আর মাত্র 4 দিন শুটিং করলেই ছবির সিকোয়েন্সের শুটিং শেষ হয়ে যাবে, তারপর বাকি থাকবে ছবির একটি আইটেম গান ও শাকিব বুবলির রোমান্টিক দুটি গান। ছবির ডাবিং এরই মধ্যে শেষ করেছি, এডিটিং একই তালে এগিয়ে চলছে। যে কয়দিন শুটিং করব তার সঙ্গে শুধু ডাবিং করে নিলেই হবে। ছবি নিয়ে সুমন আরও বলেন, এর আগে দর্শক আমার ছবি দেখেছে এবং সিনেমা হলে গিয়ে দেখে উৎসাহ দিয়েছে। সময়ের সঙ্গে টেকনোলজির হাত ধরে এগিয়ে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্র। শাকিব ও বুবলি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নায়ক সম্রাট, মিশা সওদাগর, বরদা মিঠু, ডন, শিবাসানু প্রমুখ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।